বাংলা ভাষাকে নবরূপে সুসজ্জিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্য উপন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাসিক হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি গীতার ব্যাখ্যাদাতা এবং সাহিত্য সমালোচক হিসেবেও বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। কর্মসূত্রে তিনি ছিলেন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদস্থ আধিকারিক। তিনি বাংলা ভাষার আদি লগ্নের সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের উপন্যাসের জনক বলা হয়। তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট নামে খ্যাত। তিনি কমলাকান্ত ছদ্ম নামে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখনীতে হাত দিয়েছিলেন। তার জন্ম হয়েছিল 1838 সালে 26 জুন পশ্চিমবঙ্গের নৌহাটির কাটালপাড়ায়। সাহিত্য সম্রাটের মৃত্যু হয়েছিল 8ই এপ্রিল 1894 সালে মাত্র 55 বছর বয়সে। তিনি পেশায় ছিলেন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদস্থ আধিকারিক, কিন্তু সেই সঙ্গে বাংলা সাহিত্যে উপন্যাস এবং প্রবন্ধ লিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে তিনি বঙ্গদর্শনের মাধ্যমে ভারতবাসীকে নতুন পথের দিশা দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্র ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। তার বড় দুই ভাই হলেন শ্যামাচরণ চট্টোপাধ্যায় এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। জন্মের পর প্রায় 5-6 বছর তিনি কাটালপাড়াতেই অতিবাহিত করেন। 5 বছর বয়সে কাটালপাড়ার পণ্ডিত বিশম্বর ভট্টাচার্যের কাছে তার হাতেখড়ি শুরু হয়। বঙ্কিমচন্দ্রের জন্মের পর তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। 1844 সালে বঙ্কিমচন্দ্রকে তার পিতার কর্মস্থল মেদিনীপুরে আনা হলে তখন থেকে তার প্রকৃত শিক্ষার শুরু হয়েছিল। বঙ্কিমচন্দ্র বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করার পর হুগলি কলেজে ভর্তি হন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজেও ভর্তি হয়েছিলেন। সেই সময় 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। বঙ্কিমচন্দ্র তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন। সেই সময় বঙ্কিমচন্দ্র এবং অন্যান্যরা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করার পর বঙ্কিমচন্দ্র তার বাবার মতোই ডেপুটি কালেক্টর পদে চাকুরিতে যোগ দেন। বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয়েছিল তার যখন 11 বছর বয়স তখনই, কিন্তু পরবর্তীকালে তার নাবালিকা স্ত্রীর অকাল মৃত্যু হয়। কিন্তু পরবর্তীকালে 1860 খ্রিস্টাব্দে কলকাতার হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের রাজলক্ষ্মীকে তিনি বিবাহ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 14টি উপন্যাস রচনা করেছিলেন। তার প্রথম উপন্যাসটি হল দুর্গেশ নন্দিনী। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এরপর তিনি রচনা করেন কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয় চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমল, দেবী চৌধুরানী। তার সর্বশেষ উপন্যাসটি হল সীতারাম। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলি হল কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক সাম্য, বিবিধ প্রবন্ধ, মুছিরাম গোরের জীবনচরিত। তার বিবিধ সমালোচনামূলক গ্রন্থগুলি হল ললিতা ধর্মতত্ত্ব, সহজ রচনা শিক্ষা, শ্রীমৎ ভগবদ গীতা, কবিতা পুস্তক ইত্যাদি। তার গুরুত্বপূর্ণ সম্পাদকীয় গ্রন্থাবলী হল দীনবন্ধু মিত্রের জীবনচরিত, বাংলা সাহিত্যে পেরিচাঁদ মিত্রের স্থান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। তিনি রাজমোহন্স ওয়াইফ নামে একটি ইংরাজি ভাষায় উপন্যাস রচনা করেছিলেন। জীবনের শেষের দিকে সাহিত্য সম্রাটের স্বাস্থ্য ততটা ভালো ছিল না। 1894 সালের মার্চ মাসের দিকে তার বহুমূত্র রোগ অনেকটাই বেড়ে যায়। এই রোগের কাছে অবশেষে সাহিত্য সম্রাটকে হার মানতে হয়। 1894 সালের 8ই এপ্রিল তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে একটি সাহিত্য দল তৈরি করেছিলেন যা পরবর্তীকালে বাংলা সাহিত্যকে উন্নতি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুর্গেশ নন্দিনী উপন্যাস রচনা করার মাধ্যমে তিনি শিখিয়েছিলেন কি করে সার্থক উপন্যাস রচনা করতে হয়। বঙ্কিমচন্দ্র মোট 15টি উপন্যাস রচনা করেছিলেন, এর মধ্যে 14টি বাংলায় রচনা করেছিলেন এবং একটি ইংরাজিতে রচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্রের সাহিত্য রচনার ধরন বঙ্কিমী শৈলী বা বঙ্কিম শৈলী নামে পরিচিত। আজকে বাংলা ভাষা যে পৃথিবী বিখ্যাত একটি ভাষা, তার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের অবদান রয়েছে অপরিসীম। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষাকে আধুনিকতার চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলা ভাষাকে পৃথিবীর খ্যাতনামা ভাষাগুলির মধ্যে অন্যতম করার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের অবদান ছিল অপরিসীম। শুধু বাংলা ভাষা নয়, ভারতবর্ষের প্রথম তিনি সার্থক ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র সাহিত্যের যে বীজ রোপণ করেছিলেন তা আজ মহিরুহ বৃক্ষের রূপ ধারণ করেছে। এইভাবে তিনি পৃথিবীর ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।